আসসালামু আলাইকুম গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাদমান আজকে নিয়েছি আপনাদের জন্য ক্যারিয়ার গাইডেন্সের আইটি টপিক যেটি হচ্ছে অভিনেতা আমরা সবাই ছোটোবেলায় নায়ক হতে চেয়েছি হিরো হইতে চেয়েছি অভিনেতা হইতে চেয়েছি বা অভিনেত্রী হতে চেয়েছি কোনো মুভির মধ্যে বা কোনো চলচ্চিত্রে বা কোনো নাটকে আমরা এগুলো কিন্তু সবাই চেয়েছি কিন্তু আমরা কিন্তু অনেক সময় জানি না এগুলো আসলে কিভাবে হওয়া যায় অনেকজন মিডিয়া লাইনে এখানে থেকে শিখে শিখে শিখি শিখি উঠে যায় আবার অনেকজন বুঝেই না যে এটা কীভাবে করা লাগে সেটির জন্য আজকে আমরা কথা বলবো অভিনেতা কী কীভাবে হওয়া যায় আপনার আয় কেমন হবে ইত্যাদিতে তথ্যগুলো অভিনেতা কী একজন অভিনেতা যিনি নাটক বা কমিক এর সৃষ্টিকৃত চরিত্রের জন্য অঙ্গভঙ্গি ভাগভঙ্গি করে এই চরিত্রটি ফুটিয়ে তোলেন সে বা তাহার দ্বারা সঞ্চালিত হবে চলচ্চিত্র টেলিভিশন মঞ্চ বা রেডিও আমরা জানি কি অভিনেতা হচ্ছে কোনো জিনিসে অভিনয় করা এটি হতে পারে কোনো রেডিওতে কোনো অভিনয় করছে কোনো ছোটখাটো মুভিতে কোনো মঞ্চে কোনো নাটকে ইত্যাদি ইত্যাদি জায়গায় তাদের কাজই হচ্ছে কাল্পনিক যে চরিত্রটি থাকে সেটাকেই বাস্তবে আনা এমনও হতে পারে মাঝে মাঝে যেটা বাস্তবের চরিত্র কারো অটোবায়োগ্রাফি নিয়ে লিখছে সেটার ব্যাপারে মুভি বানাবে বা কোনো নাটক করবে সেগুলোকে হচ্ছে সেই মানুষটিকে তুলে ধরা সেটা হচ্ছে তাদের কাজ অভিনেতারা কোনো রূপ ধারণ করে কোনো গল্পে ঢুকে যেতে পারে আপনি যদি অভিনেতা হতে চান তখন এটা আপনার একটি মূল জরুরি জিনিস সেই জিনিসটাকে আপনার অনুভব করা লাগবে সেই চরিত্রে আপনার ঢুকে যেতে হবে যদি আপনাকে ভিলেন হতে বলে বা কোনো নাটকে যদি এই কোনো ক্যারেক্টার হতে বলে আপনার এটা বিশ্বাস করা লাগবে যে আপনি আসলে সেই ক্যারেক্টার আপনার আসলে সেই জীবনটা আপনার যাচ্ছে সেভাবে আপনি এমন করলে হবে না যে আপনি আপনার নিজের চরিত্র রেখে আপনি সেটাকে করতে চান তখন সেই নাটকটা অনেক ভাবে ভুল হবে অভিনেতারা সবসময় খেয়াল করে যে সেই চরিত্রের মধ্যে ঢুকে যাওয়ার যতভাবে সম্ভব সেটিকে বাস্তবায়নে আনা তাহলে তারা যে চরিত্রকে ধরছে যে নাটকটাকে তারা তৈরি করছে তখন আমরা যখন দেখব তখন আমাদের মনে হবেই যে এই আসলে কিন্তু এইটারই নায়ক যেমন আমরা যখন মোশরুফ করিমের নাটক দেখি আমাদের কাছে মনে হয় কি সে আসলে কিন্তু সেটারই কিন্তু একটা পার্ট সেই নাটকের বা সেই লাইফেরই একটা পার্ট যখন আমরা মার্জুক রাসেলের কোনো নাটক দেখি তখন মনে হয় যে সে সেটারই একটা পার্ট আমরা যখন চলচ্চন চতুরীর যখন আমরা মনপুরে দেখেছি আপনি যদি সেটা দেখে থাকেন তখন মনে হয় যে না সে আসলে একটা মাঝি তার জীবনই মাঝির ছিল সে মাঝির কাজ করেছে তার মানেই হচ্ছে যে সে তার অভিনেতাটা অভিনয়টা ভালোভাবে সে করতে পেরেছে তো চলুন এবার দেখা যাক আসলে আপনার এখানে বাকি কি কি কাজ থাকে কোনো চরিত্রের রূপ তুলে ধরা আপনি সেই যে চরিত্রটি করছেন যেমন চন্দন চৌধুরী হচ্ছে আপনার মনপুরার মধ্যে সেই মাঝির যে গল্পটি ছিল সেই মাঝির চরিত্রকে অনেক সুন্দরভাবে তুলে ধরেছে তারপরে আরিফিন শুভ যেমন ঢাকায়টাকে ছিল সেই জায়গায় ঢাকায়টাকে সে কীভাবে যে পুলিশের ইয়েতে ছিল সেই চরিত্রটাকে সে ভালোভাবে তুলে ধরেছে আমাদের তাই জন্য সেই জিনিসটাকে মজা লেগেছে তারপরে হচ্ছে ইত্যাদি ইত্যাদি যে চরিত্রগুলো থাকবে সেই চরিত্রগুলোকে যত ভালো করে তুলে ধরবেন তত ভালোই আপনার অডিয়েন্সও সেটা মজা পাবে চরিত্র হতে পারে কাল্পনিক বা কারো জীবনের গল্প কাজ হতে পারে এক্সপ্রেশন দিয়ে বা অ্যাকশান দিয়ে অনেক জিনিসে আছে আপনার মুখভঙ্গি আপনার চেহারার এক্সপ্রেশন আপনার ইমোশনস ফিলিংস সেগুলো আপনার এক্সপ্রেস করে তারপরে একটি ক্যারেক্টারকে তুলে ধরতে হবে আবার অনেক জায়গায় আছে মারামারি করে তারপরে হচ্ছে অনেক স্টান্ট করে আপনার অ্যাকশন বা মুভি যে যেটা চায় আপনার সেটি অনুযায়ী কাজ করা লাগবে এর আগে আপনার কিছু থাকা লাগবে যা হচ্ছে আপনি যেই চরিত্র করবেন সেটি অনুভব করা কোনো অ্যাকশন মুভি না হলে শরীর ঠিক রাখা আপনার জরুরি হতে পারে কারণ আপনি ধরেন অ্যাকশন মুভি নায়ক হয়েছেন বা আপনার শরীর সে শুকিয়ে আছে বা আপনি বেশি মোটা হয়ে আছেন যদি সেটা ক্যারেক্টারের মধ্যে চায় তখন সেটা ঠিক আছে বাট যদি বলে যে নায়কের বডি একদম সঠাম হওয়া লাগবে সিক্স প্যাক থাকা লাগবে বাইসেপ থাকা লাগবে ট্রাইসেপ থাকা লাগবে তখন কিন্তু আপনার সেই জায়গায় সেরকম আপনার ফিজিক বানাতে হবে সেই ক্যারেক্টারটা যদি ফিট হয় সেরকমভাবে ফিজিক বানানো লাগবে আপনার পারফেক্টলি আপনি যদি যেমন ঢাকায়টাকে আরিফিন শুভকে দেখেন দেখবেন তার পুরো হাইট ওয়েট বডি ফিগার সব কিন্তু ওই পুলিশের চরিত্রের সাথে পারফেক্টলি যায় আবার যদি আপনি যদি মহানগর দেখেন মোশারফ করিমের তখন দেখবেন সেই জায়গায় কিন্তু তার যেরকম শৈল আছে ওইটা কিন্তু ওসি পুলিশের সাথে যায় তারা কিন্তু চরিত্র অনুযায়ী তাদের শৈলটাকে কিন্তু সেরকমই রাখে এক্সপ্রেশন চেঞ্জ করার ক্ষমতা এটি একটি জরুরি জিনিস আপনি যদি কোনো নাটকে যদি কোনো ক্যারেক্টার হিসেবে যান আপনার যদি হয় যে আপনি একটা পাগল হিসেবে আছেন আপনার সেই পাগলের চরিত্র করা লাগবে আপনি যদি কোনো লাজুক মানুষ হন আপনি সেই লাজুকের চরিত্র করা লাগবে আপনি যদি কোনো সাহসী লোকের হন তাহলে আপনি যদি আসলে কিন্তু যদি ভীত হন আপনার সাহসী চরিত্র করা লাগবে আপনার দেখা লাগবে কি ক্যারেক্টারটা চায় আর সেটাকে আপনার পুরো ফুলভাবে আপনার এক্সপ্রেশনটা আর ডেডিকেশন ওই দেওয়া লাগবে আপনার এবার জানা যাক আপনি কীভাবে হবেন নাট্যশালায় গিয়ে মঞ্চ প্র্যাকটিস করে যারা আজকাল নাটক শিখতে চায় বা অ্যাক্টিং শিখতে চায় তাদের কাছে প্রথমেই জরুরি হচ্ছে নাট্যশালা যাওয়া নাট্যশালায় আপনি যদি আপনার বয়স কম হয় আপনি তাহলে অনেক ছোটোবেলা থেকে শিখেই আপনি ভালোভাবে এই জায়গায় অনেক দক্ষ হবেন আপনাকে তারা অনেক নাটক শিখাবে কীভাবে চরিত্র করা লাগে কীভাবে অভিনয় করা লাগে সেগুলো শিখাবে আর মঞ্চে নাটক করাটা অনেক কঠিন আপনার ক্যামেরার নাটকের থেকে কারণ সেই জায়গায় কোনো রিটেক থাকে না আপনার একবারেই চরিত্র করে ওটাকে কমপ্লিট করা লাগবে ভুল হলে ভুলটা ভুলের মতো থাকবে সেটাকে সঠিক করা যাবে না কোনো রিটেক দিয়ে আপনি যখন নাট্যশালা নাটকে যখন এক্সপার্টিস হবেন তখন ক্যামেরার নাটক বা রিলের যে নাটকগুলো বা ফিল্মসগুলো হয় আপনার কাছে অনেক সোজা মনে হবে মডেলিং করা লাগবে মিডিয়াতে না মানার জন্য এটা অনেক জরুরি জিনিস আপনার অনেক ফটোশ্যুট করা লাগবে অনেক মডেলিং করা লাগবে সেগুলো দিয়ে হচ্ছে আপনার মিডিয়া ইন্ডাস্ট্রিতে আপনার নাম পরিচিত হবে তখন দেখবেন যে অনেক মিডিয়া হাউস আপনার ছবি দেখবে ছবি দেখে তারপর কাস্টিং ডিরেক্টরগুলো আপনাকে ডাকবে কাস্টিং ডিরেক্টররা কখনো হচ্ছে এরকম ফেসবুক দিয়ে খুঁজে না কাউকে তারা সবসময় হচ্ছে মডেল শ্যুটের যে মডেলের ক্যাটালগ থাকে সেই জায়গায় নায়ক বা নায়িকা দেখে তারপরে হচ্ছে তাদেরকে সিলেক্ট করে এটা হচ্ছে তাদের মূল কাজ তারা কখনো ফেসবুকে গিয়ে তাকে দেখতে ভালো লাগছে তাকে দেখতে খারাপ লাগছে সেভাবে করে চুজ করে না সো আপনি মিডিয়াতে যদি আপনি নাটক বা যদি কোনো ক্যারেক্টার বা কোনো মুভি টুভি করতে চান তখন হচ্ছে আপনার এই জায়গায় ফার্স্টে মডেলিং করা লাগবে মডেলিংয়ের পর যখন আপনি অনেক পরিচালিত হবেন বা অনেক আপনাকে সবাই চিনবে তখন হচ্ছে আপনি অন্য অন্য ক্যারেক্টারে যাবেন এখানে কিছু করার সময়ও আপনি চাইলে অনলাইনে কোর্স পাবেন যেগুলোর মধ্যে অ্যাক্টিং শেখায় ইউটিউবে পাবেন অন্য অন্য সাইটেও পাবেন সেগুলোর মধ্যে আপনি অ্যাক্টিং শিখবেন কীভাবে করা লাগে আপনাকে পুরো বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে গাইড করবে সেগুলো আপনি পরে বাসায় প্র্যাকটিস করবেন বাসায় প্র্যাকটিস করে শিখে তারপরে হচ্ছে আপনার সেগুলোকে রিয়েল লাইফে আনবেন নিজে নিজে শর্ট ফিল্ম বানিয়ে আপনার যদি তরুণ জেনারেশনের হন আপনারা জানেন ফোন আছে আপনার কাছে বা ক্যামেরা আছে আপনার কাছে সেগুলো আপনারা জানেন কীভাবে ইউজ করতে হয় সেগুলো দিয়ে আপনার বন্ধুদের সাথে মিলে একটি শর্ট ফিল্ম বানাবেন কোনো টপিক নিয়ে সেই শর্ট ফিল্মগুলো আপনি যত করতে থাকবেন আপনার অ্যাক্টর হিসেবে আপনার বা অ্যাক্ট্রেস হিসেবে আপনার এক্সপিরিয়েন্স আসবে ডিরেক্টর ডিরেক্টিং কীভাবে হয় অ্যাকশান কীভাবে হয় সেগুলো ব্যাপারে আপনি নলেজ জানবেন তখন আপনার এই জায়গায় আপনি অনেক পারদর্শী হবেন আপনি যখন মডেলিং শেষ করবেন যখন আপনি শর্ট ফিল্ম বা আপনি এগুলোর এক্সপিরিয়েন্স নেবেন তখন আপনাকে অনেক রিহার্সেলে ডাকবে বা আপনাকে প্রথমে অডিশানে ডাকবে অডিশনে গিয়ে আপনাকে একটি চরিত্র দিবে যা যেটা আপনার ফুলফিল করা লাগবে সেই চরিত্র আপনি দেখবেন দেখে দেখ আপনি চেষ্টা করবেন যে আপনি সেই চরিত্রকে রিয়েল লাইফ আনা যায় নাকি যত বড় থেকে বড় আপনি অ্যাক্টর গুলো দেখেন শাহরুখ খান সালমান খান আরেফিন শুভ মোশারফ করিম সবারই সবসময় সব জিনিস সব চরিত্রের জন্য অডিশন দেওয়া লাগে এখন মেবি তাদের চরিত্র যেহেতু ডিভাইড হয়ে গিয়েছে তারা এক্সপার্টিস হয়ে গেছে তাদের এখন লাগে না কিন্তু এক সময় তাদের লাগতো সেটির জন্য অডিশনে এক্সপার্ট হওয়ার জন্য আপনার আগে থেকে প্র্যাকটিস করা লাগে প্র্যাকটিস করে যখন আপনি দক্ষ হবেন তখন আপনি অডিশানসে গিয়ে ভালো পারফর্ম করবেন আপনিও সেই রোলটি ইজিলি পেয়ে যাবেন এবার দেখা যাক অভিনেতাদের কর্মস্থল আপনার প্রথমত কাজ হতে পারে টেলিভিশনে কোনো নাটকে যেগুলো আমরা এন টিভি বিটিভি আর টিভি অন্য অন্য চ্যানেলেও দেখি বা হতে পারে কোনো মুভিতে যেমন আমরা অনেক বড় বড় মুভি দেখেছি থার্ড পারসেন সিগুলোর নাম্বার তারপরে হচ্ছে আয়নাবাজি ইত্যাদি ইত্যাদি তেমন টাইপের থিয়েট্রিক্যাল মুভিতে বা বাংলা ছায়া ছবিতে সাকিব খানের যেমন হয় সেরকম টাইপের মুভিগুলোতে বা হতে পারে আপনার মঞ্চ মঞ্চ নাটকে অনেকজন যারা আছে নাটক করেছে তারা সারা জীবনে চায় নাটক করতে তখন আপনি সেই জায়গায় আপনি কর্মস্থল আপনার নিজে বানিয়ে নিতে পারেন আর সেই চারটাও যদি আপনার যদি প্রথমত যদি কঠিন লাগে বা আপনার যদি মনে হয় যে না আপনি এগুলো করতে পারছেন না আপাতত তখন আপনি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আপনি আগে নাটক বা মিডিয়াতে প্র্যাকটিস করতে পারেন সেগুলো হচ্ছে যে একটু আগে যেটা কথা হয়েছিল সেটা হচ্ছে শর্ট ফিল্ম নিয়ে শর্ট ফিল্ম বা আপনি কোনো বড় বড় ফিল্ম বানিয়ে আপনি ইন্টারনেটে ছাড়লেন নিজে নিজে বা সোশ্যাল মিডিয়াতে ছাড়লেন সোশ্যাল মিডিয়াতে ছেলে আপনি আপনার নিজের জনপ্রিয়তা পেলেন তারপর আর নতুন নতুন কাজ করলেন সেভাবে করে আপনি আপনার সোশ্যাল মিডিয়াকে কর্মস্থল বানাতে পারলেন এবার আসা যাক তাদের আয়ের ক্ষেত্রে বেতনের ক্ষেত্রে তাদের কোনো ধার্য আয় নেই তারা মাঝে মাঝে এমনও হয় একটি রোলের জন্য পাঁচশো টাকা পাচ্ছে আবার এমনও হয় যে একটি রোলের জন্য তারা দশ বারো লাখ টাকা পাচ্ছে সেটি অভিজ্ঞতা কি রোল প্লে করছে কি ক্যারেক্টার কেমন রকমের এফোর্ট সেরকম সেটি অনুযায়ী তারা হচ্ছে সেভাবে আয় পায় টেলিভিশন কোনো নাটকে পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ টাকা আয় করা যায় সেটি হচ্ছে আপনার পুরো নাটকে একটি কন্ট্রাক্ট হবে আপনাকে বলবে যে এই পুরো নাটকটি কন্ট্রাক্ট যদি শেষ হয় আপনি পঞ্চাশ হাজার থেকে দুই লাখ এক লাখ দুই লাখ টাকা পাবেন আপনার রোল অনুযায়ী সেভাবে করে আপনি টেলিভিশন নাটকে পাবেন মুভি হলে ইউজুয়ালি যদি আপনি কোনো মেইন রোলে হন তখন হচ্ছে আপনার আয় হবে দুই লক্ষ থেকে শুরু দুই লক্ষ থেকে যত আপনার জনপ্রিয়তা বাড়বে যত আপনি ভালো পরিচিত পরিচিতি পাবেন সেই জায়গায় তখন আপনার হতে পারে বিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা যেটা সাকিব খান এখন কামায় মুভি থেকে আপনি তেমন পার মুভি থেকে পাবেন মঞ্চনাটক আসলে একটু আইটি একটু কম সেখানে পাঁচ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে ইউজুয়ালি পাওয়া যায় আর এটার মার্কেটটা অনেক ছোট সেই জায়গায় আপনি যদি অনেক ভালো এক্সপিরিয়েন্স হন তখন আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা টার্গেটে যেতে পারবেন এছাড়া মঞ্চনাটকে অত বেশি আয় করা সম্ভব নয়

আমরা অনেক ফেমাস সেলিব্রিটিস দেখি যেমন সালমান মুক্তাদির ইত্যাদি ইত্যাদি তাদেরকে দেখি আমরা অনেকগুলো রোল করতে বা সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট আনতে ভিডিওর যেগুলো আমরা দেখে হাসি পাই আমরা অনেক আনন্দিত হই সেরকম টাইপে যদি আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কোনো মুভি বানান বা কোনো কন্টেন্ট বানান সেগুলোতে হচ্ছে আপনার আয় হতে পারে আপনার হাজারও হতে পারে পঞ্চাশ হাজার ষাট হাজার আবার আপনি লাক্ষানিকও ছুতে পারেন এরপরে আমরা কিছু দেখি কিছু টিপস প্রথমত আপনি মঞ্চনাটক যদি বেশি করেন তখন আপনাকে মঞ্চনাটক থেকে আপনাকে চলচ্চিত্রে মুভিগুলোতে বা আপনার নাটক আসল রিলে নাটকে আপনাকে ডাকবে সোশ্যাল মিডিয়াতে আপনার ফলোয়ার বাড়ানো জরুরি অনেক সময় দেখা গিয়েছে যে আপনি সোশ্যাল মিডিয়াতে যদি ভালো পরিমাণে পপুলার হন তখন আপনাকে অনেক অ্যাডভার্টাইজমেন্টের জন্য বা নাটক মুভির জন্য ডিরেক্টাররাই বা কাস্টিং ডিরেক্টর আপনাকে খুঁজে বের করে আপনাকে ডাকছে সেটির জন্য আপনার সোশ্যাল মিডিয়ায় যেগুলো আছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সেগুলোর মধ্যে আপনার অনেক পরিচিতি আনতে হবে আর যত পরিচিতি আনবেন তত আপনার কাজ পাওয়া অনেক সোজা হয়ে যাবে আর চলচ্চিত্র পদ্মা একবার জনপ্রিয় হলে স্পন্সারশিপ অ্যাডভার্টাইজমেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারবেন ব্র্যান্ড অ্যাম্বাসেডার ইউজুয়ালি হওয়ার জন্য আপনার চলচ্চিত্রে অনেক জনপ্রিয় হওয়া লাগে না আপনি যদি মডেল ইন্ডাস্ট্রিতেও যদি আপনি পপুলার হন তখন আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে পারেন কিন্তু যদি আপনি চলচ্চিত্র পদে যদি আপনি অনেক জনপ্রিয় হন তাহলে তখন এগুলো হওয়া অনেক সোজা আর আপনি এগুলোর অনেক সম্মানীয় পাবেন যেটা হচ্ছে আপনি এই জায়গায় যদি স্পন্সারশিপ করেন তখন আপনি পার স্পন্সারশিপে নিতে পারবেন পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা একটি অ্যাডভার্টাইজমেন্টে যখন চার্জ করতে পারবেন এক লক্ষ টাকার মতন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলে মান্থলি বা ইয়ারলি আপনাকে একটি অনারি পে করবে তারা সেভাবে করে তারপর হচ্ছে আপনি সবসময় আপনার নিজের রূপটাকে ঠিক রাখবেন বা নিজের স্কিন বা আপনার যে ক্যারেক্টারটি আসছে সেভাবে করে আপনার স্কিনটাকে আপনার সেভাবে ঠিক রাখা জরুরি আপনার যদি হয় কোনো বুড়া চাচা হিসেবে তখন আপনার সেভাবে স্কিনটাকে সেভাবে ঠিক রাখা লাগবে আপনি যদি হয় কোনো তরুণ কোনো ভার্সিডি স্টুডেন্ট আপনার স্কিনে যদি তখন যদি কোনো ইয়ে না থাকে প্রবলেম না থাকে সেগুলো আপনার খেয়াল রাখা লাগবে আপনার স্কিন যতই ক্লিন থাকবে যতই আপনার এটা টোন থাকবে ক্যারেক্টার অনুযায়ী ততই আপনার এটা বেশি বেনিফিশিয়াল হবে বিভিন্ন রকমের চরিত্র প্র্যাকটিস করা হচ্ছে সবচেয়ে মূল কাজ সবগুলোর আগে আপনার যত রকমের পারেন সব চরিত্র প্র্যাকটিস করবেন যদি ভিলেন হয় ভিলেনটা প্র্যাকটিস করবেন নায়ক হলে নায়কটা প্র্যাকটিস করবেন সাহসিক ক্যারেক্টার প্র্যাকটিস করবেন ভীতু ক্যারেক্টার প্র্যাকটিস করবেন হরর মুভিতে যেমন নায়ক থাকে সেগুলোর যে রিয়াকশানগুলো দেয় সেগুলো প্র্যাকটিস করবেন যত ভালো প্র্যাকটিস করবেন তত আপনি ভালো পারদর্শী হবেন যত ভালো পারদর্শী হবেন ততই আপনার এই চলচ্চিত্র জগতে আপনার ততই চাহিদা বাড়বে এগুলো আপনার যতই বেশি প্র্যাকটিস করতে পারবেন বাসায় হোক বন্ধুদের সামনে হোক তত বেশি প্র্যাকটিস করবেন তো এগুলো হচ্ছে জানলাম হচ্ছে আজকে আমরা অভিনেতা বিষয়ে সেটা কীভাবে হওয়া যায় তারা কি করে তাদের কর্মস্থল কোথায় আপনি কীভাবে হতে পারেন ইত্যাদি ইত্যাদি তো আজকে ক্যারিয়ার গাইডলাইন্স এতটুকুই সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন আর চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব হয়ে থাকবেন নতুন নতুন কন্টেন্টের জন্য ধন্যবাদ সবাইকে